এই ভিডিওতে আমরা অটোক্যাড কিভাবে ইনস্টল করে তার প্রত্যেকটা প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখে নেব। তার আগে আমরা জেনে নিই অটোক্যাড অটোডেস্কের প্রোডাক্ট। অটোডেস্ক একটি আমেরিকান কোম্পানি যেটা প্রতি বছর একটি করে আপডেট ভার্সন রিলিজ করে। অটোক্যাড আগে স্টুডেন্টদের জন্য 3 ইয়ার্স লাইসেন্স দিত, সেটা এখন 1 ইয়ার্স লাইসেন্স করে দিয়েছেন। প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে টাইপ করব অটোডেস্ক স্টুডেন্ট। আমাদের সামনে যে প্রথমে যে অপশনটা আছে অটোডেস্ক স্টুডেন্ট কমিউনিটি, এখানে ক্লিক করব। তারপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছি গেট প্রোডাক্টস, এই গেট প্রোডাক্টসে যাব, ক্লিক করব। তারপরে গেট স্টার্টে ক্লিক করব। তারপরে এখানে এন্ট্রি, সিলেক্ট করে নেব ইন্ডিয়া, স্টুডেন্ট, ইউনিভার্সিটি, ডেট অফ বার্থ। নেক্সটে ক্লিক করব। ফার্স্ট টাইম যেটা আপনাকে আগেই বানিয়ে নিতে হবে। এখানে কনফার্ম করতে হবে মেলটা। এখানে ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, এখানে ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওয়ান লেটার, ওয়ান নাম্বার, মিনিমাম 8 ক্যারেক্টার্স। তারপরে একটা মেল যাবে ওই মেল অ্যাড্রেসে। এবার আমি মেলটা ওপেন করব। এখানে ভেরিফিকেশন করতে হবে, ভেরিফাই মেল, ডন ক্লিক করব। এখানে ইনস্টিটিউটের নাম, যে ইনস্টিটিউশন থেকে আমি পাস করেছি,
বা এখনো রানিং আছে। এখানে আর্কিটেকচার বা ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশনে ক্লিক করব। এখানে সিলেক্ট করব যে আমি কবে এনরোলড হয়েছি, এনরোলড হয়েছি সেখান থেকে কবে পাস আউট হব, তারপর ক্লিক করব কন্টিনিউয়ে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করব। এখানে কনফার্মিং করব। এখানে আমার কিছু আপলোড করতে হবে ডকুমেন্টস। আপনার কলেজের যে কোনো ডকুমেন্টস আপলোড করতে পারবেন, যে যেটাতে আপনার ইনস্টিটিউশনের নাম, নিজের নাম, ডেট অফ বার্থ যদি ক্লিয়ার বোঝা যায়, তারপরে আপলোড করার পরে সাবমিটে ক্লিক করবেন। এটাই হচ্ছে নিউ সিস্টেম করে দিয়েছে। তারপর কিছুক্ষণ পর, একটুখানি সময় লাগবে, ভেরিফিকেশন প্রসেস হতে, তারপরে ডাউনলোড ইউর সফটওয়্যারে ক্লিক করব। আর একবার মেল চাইবে। এখানে নিজের মোবাইল নাম্বারে আমি মোবাইল নাম্বার সিলেক্ট করব, এসএমএস এ নেব। সিক্স ডিজিট কোড একটা যাবে নাম্বারে, ইন্ডিয়া সিলেক্ট করব। নিজের মোবাইল নাম্বারটা এন্টার করব। এবার নেক্সটে ক্লিক করব। একটুখানি স্লো চলছে নেটের প্রবলেমের জন্য। সিক্স ডিজিট কোড এন্টার করব যেটা আপনার নাম্বারে চলে যাবে। কন্টিনিউয়ে ক্লিক করব। এখানে গেট স্টার্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি 18, 19, 20, 21 এতগুলি ভার্সন আছে। যেটা আপনার দরকার মনে হবে, শুধুমাত্র একটুখানি চেঞ্জ থাকে আপডেট ভার্সনে, ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করব। এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। আমার ফাইলটি ডাউনলোড শুরু হবে এখন। কমপ্লিট হয়ে গেছে, ওপেন করব।
যদি আপনি নতুন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে আমি অটোক্যাড কমপ্লিট কোর্স ভিডিও বানাবো। ইনস্টলে ক্লিক করব। আমার ফাইলটি ইনস্টল হচ্ছে। অটোক্যাড 2021 এই ফাইল ওপেন হবে।